আজকে আমরা আপনাদের জানাবো কোন ওয়াটার সবচেয়ে বেশি ভালো এবং ওয়াটার পাম্প কেনার আগে কোন কোন বিষয়গুলো জানা দরকার। ভালো মানের ওয়াটার পাম্প কি দেখে কেনা যায়, সাথে থাকছে এক এসপি গাজী গুরুপুরে একটি ওয়াটার পাম্পের আনবক্সিং ভিডিও। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা এক এসপি গাজী গ্রুপের একটি মোটর আনবক্সিং করে দেখাই এবং সাথে তো রিভিউ থাকছেই, তারপরে আমরা একে একে বিষয়গুলো জানব। তো ভাইলোক, এই মোটরটা কি আমি আনবক্সিং এর আগে করে ফেলেছি এবং টেস্টিংও করে ফেলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গাজী গ্রুপ থেকে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে, 2 বছর ওয়ারেন্টির একটি কার্ড। কার্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2টা নব, এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের সিদ্র বোঝানোর জন্য। তারপর তোমরা এখানে পাবা গাজী গ্রুপের ইউজার ম্যানুয়াল। ওকে, এটা তোমরা পড়ে নিবা কীভাবে মোটরটিকে সেট আপ করতে হয়। আরও আবিজাবি অনেক কিছু এখানে লেখা রয়েছে, ওয়ারেন্টি কার্ড তো সাথে থাকছেই। তো এটা আমরা এক পাশে রেখে দেই। তারপরে আর কি দিয়েছে আমরা একটু লক্ষ্য করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এমন একটা কার্ড দেওয়া রয়েছে, এখানে হচ্ছে সার্ভিস সেন্টার, মানে এই গাজী গ্রুপের সার্ভিস সেন্টার কত জায়গা আছে সব কিছুর একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ গাজী পানির পাম্প 2 বছর ওয়ারেন্টি। তো আমরা এটা দেখতে পাচ্ছ আমি কত তারিখে এটা কিনেছি, সব কিছু এখানে ডিটেল দেওয়া রয়েছে। তো আমরা এটা আমাদের প্রয়োজন না, এটা পাশে রেখে দেই। আমরা এখন ফোকাস করব মোটরের দিকে। ওকে, মোটরটাকে আমরা বের করেছি। আমরা দেখতে পাচ্ছি নিচে আরও কিছু রয়েছে, এটা নব, এটা রেখে দেই। তারপরে এখানে তোমরা একটা ওকে, এটা হচ্ছে কি, আচ্ছা এটা একটা পস, এই পসটা মোটরের নিচে দিয়ে চারপাশে 4টা লাগাতে হয়, যদি এটা লাগাতে আমি মনে নেই, যাই হোক। তারপর এখানে দেওয়া রয়েছে একটি, আচ্ছা মোটরটা যাতে নষ্ট না হয় এর জন্য একটা তারা ব্যবস্থা করে দিয়েছে যে ডু নট ইট, মানে এটা খাওয়া যাবে না। যাই হোক, এগুলো সব কিছু আমরা এক পাশে রেখে মোটর দিকে ফোকাস করি, মোটরটা একটা ওভারভিউ দেখে নেন। ওকে, মোটরটা যদি আমি ফিটিং করে ফেলেছি, আপনারা কীভাবে ফিটিং করতে হয় দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। অরিজিনাল মোটর ছিনার জন্য আপনাকে একটা সংক্ষেপ বিষয় বলে দেই, সেটা হচ্ছে অরিজিনাল মোটরের গায়ে গাজী গ্রুপের নাম লেখা থাকে আর্ট করা। ওকে, এখন আমরা ফোকাস দিব গাজী গ্রুপের মোটরের উপরে, যে এটা কোন দেশে তৈরি হয়েছে, মেড ইন টাইফো আমরা দেখতে পাচ্ছি। এখানে এটার মডেল নাম্বারটা দেওয়া রয়েছে 10M, এটার মডেল নাম্বার TG। ওকে, এটা হচ্ছে 10M, এর আরও 2টা ভার্সন রয়েছে। যদিও এখানে তোমরা দেখতে পাচ্ছ 2850 মিলিট, এটা হচ্ছে মোটরটি প্রতি মিনিটে কত পরিমাণ, মানে কতবার ঘুরবে সেটার একটা লিস্ট। এখানে প্রত্যেক মিনিটে এটা 2850 বার ঘুরবে যদি ফুল ভোল্টেজ পায়। ভোল্টেজ যদি 450 ভোল্ট পায় তাহলে 1 মিনিটে 2850 বার ঘুরবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টি তার রয়েছে, একটা হচ্ছে ফেজ। ওকে, এটা লাগবে না, এখানে ফেজ নিউট্রাল 2টা আছে, এই 2টা দিয়ে মানে তোমরা ইনপুট করলেই, বিদ্যুৎ ইনপুট করলে মোটরটা চলবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাজী লেখা, এটা গাজী 10M একটি মোটর। এই পাশের ডিজাইনটা, এখানে একটা হিটসিং ব্যবহার করেছে সম্ভবত, আর যাতে মোটরটি গরম হলে খুব সহজে ঠান্ডা হয়ে যায়। আর একদম নিচে এটার কিছু নাই, নিচে একদম সাদা মাটি। যাই হোক, এখন আমরা বিষয়গুলো জানি এক এক করে। প্রথমে জানবো কোন ওয়াটার পাম্প সবচেয়ে বেশি ভালো, কোন ওয়াটার পাম্প সবচেয়ে বেশি ভালো। দেখুন, ওয়াটার পাম্প ভালো খারাপ নির্ণয় করার আগে জানতে হবে কোন মোটরটি কোন ব্র্যান্ডের এবং কোন দেশে পণ্যটি তৈরি করা হয়েছে। যদি দেখেন খুব জনপ্রিয় দেশ ও ব্র্যান্ড খুবই ভালো, তাহলে আপনি সেই
ব্র্যান্ডের পণ্য কিনতে পারেন চোখ বুঝেই। জনপ্রিয় দেশগুলো হলো যেমন মেড ইন জাপান আছে, মেড ইন তাইপু আছে এবং বিভিন্ন ধরনের দেশ রয়েছে। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে গাজি গ্রুপ সেরা, তারপরে আরএফএল আছে, টেনএম আছে, হ্যাঁ এক্সপার্ট আছে। এক্সপার্ট যদিও একটু নিম্নমানের, সবচেয়ে বেস্ট আমার মনে হয় আরএফএল আর হচ্ছে টেনএম গাজি গ্রুপের, ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ড দেখে আপনি একটা ভালো মোটর বা ওয়াটার পাম্প পারচেজ করতে পারেন। ওয়াটার পাম্প কেনার আগে আপনাকে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, প্রথমে কত এসপিএর ওয়াটার পাম্প কিনবেন সেটা নির্ধারণ করুন। এসপিএর মানে হচ্ছে ওয়াটার পাম্পটি কত গোড়া হবে, সেটা যেমন 1 SP, 1.5 SP, 2.5 SP, তারপরে আছে 2 SP, 3 SP, 4 SP ইত্যাদি ইত্যাদি। যত এসপি বাড়বে তত বেশি বিদ্যুৎ খরচ হবে। ধরেন আপনি যত বড় মোটর কিনবেন তত বেশিতে বিদ্যুৎ ক্ষয় হবে, তো বিদ্যুৎ বিল তো এসব এসপি অনুযায়ী আসে। যেমন 4 SP হলে 4 গোড়া, তো 4 গোড়া মোটরকে চালানোর জন্য বিদ্যুৎ খরচটা অনেক বেশি হবে এবং বিলটাও বেশি আসবে। তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী এসপি মোটর কিনবেন, কত গোড়া আপনার প্রয়োজন সেটা। সচরাচর মানুষ 1 SP মোটর কিনে থাকে। মোটর কেনার আগে কোম্পানি ও মোটর জানুন, মানে কোন কোম্পানি কেমন এটা তো আগেই বলছি, এগুলা জেনে রিসার্চ করে তারপরে জানুন। আমি আপনাদের যে মোটরটির রিভিউ দিয়েছি এটাও বেস্ট ভালো, আর মোটর কিভাবে কিনবেন সেটাও তো বলে দিয়েছি, ব্র্যান্ডগুলো কি দেখে কিনবেন, কোন জায়গা কত। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি 1 SP মোটর কিনেছেন, তো গাজী গ্রুপের মধ্যে কিন্তু 3টি গ্রুপ আছে, একটা হচ্ছে ইকো, তারপরে একটা আছে আরও নিম্নমানের মোটর যেটার প্রাইস অনেক কম। তো আপনি মোটর কেনার আগে আপনি মোটর কত পার মিনিটে ঘুরে সেটা জেনে নিন, মানে আপনার মোটরটি প্রতি মিনিটে কত বার ঘুরবে এবং কত লিটার পানি উঠাবে, এটা আগে মোটরের গায়ে লেখা থাকে। আর যদি লেখা না পান তাহলে ক্রেতা থেকে আপনারা বিষয়গুলো জানার চেষ্টা করবেন। যদি আপনি হর্স কোম্পানির মোটর কিনেন তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে হবে, যেমন এক্সপার্ট মোটর যদি কিনেন তাহলে প্রচুর পরিমাণ বা অতিরিক্ত শব্দ হবে, এতে আপনার কানের সমস্যা হতে পারে, আবার বিদ্যুৎ বিলও অনেকটা বেশি আসবে। তো ভালো মানের ওয়াটার পাম্প আপনারা পারচেজ করতে পারেন উপরের নির্দেশনাগুলো অনুযায়ী। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করেছে মোটর কেনার জন্য। তো যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন, একটু ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আমরা তো আপনাদের ফ্রিতে ভিডিও দেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।